বাবা মা অফিসে যাচ্ছে আজ অফিসে না গেলে হতো না আজ কি হয়েছে ভার্সিটির মেয়েটাকে নিয়ে তো খুব প্রতিবাদ প্রতিবাদ চলছে পরিস্থিতি তো খুব একটা ভালো না পরিস্থিতি তো সবসময় এরকমই ছিল খারাপ কি মা আজকে একটু পোলাও মাংস রান্না করো অফিস থেকে এসে খাবো আজ আবার কি হলো একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে সে হসপিটালে তাকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মুখরোচক কথা বলছে একটা আনন্দের দিন না তাই বললাম ভালো মন্দ কিছু রান্না করো খাবো যদি কেউ চায় সে কিন্তু বাইকে আসতে পারে ঠিক আছে সাবধানে যাও শোন মামা নিজে সাবিলের লগে ঘুরোস না ও নাবিলার তিগাও খারাপ তোর যদি বিন্দু মাত্র লজ্জা থাকে ওই মায়ের পিঠে আর যাবে বাইরে যেয়ে দিয়ে যা একটু একা থাক হ্যালো চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি ওকে আপনি তাহলে যান আপনার ফাইলগুলো ইম্পর্টেন্ট কি বাবা তুমি বলো আমার জন্য পাত্র দেখা হয়েছে এই তো এবার পাত্র অনেক ভালো তুই কিন্তু না করতে পারবি না আমি আবার কখন না করলাম আমার সব কথা শুনে যদি সে আমাকে অ্যাকসেপ্ট করতে চায় আমার কোনো আপত্তি নেই কারণ বারবার তো এলাকা পরিবর্তন করা সম্ভব ছুটি কিন্তু কেন ভাই তোমাদের ভাবির বার্থডে হ্যাপি বার্থডে অনেক কষ্টে আমার এই রেস্টুরেন্টটাকে আজ এই পর্যায়ে নিয়েছি আমার বয়স হয়েছে বলে তোমাকে এটা দায়িত্ব দিচ্ছি তোমার লাফাঙ্গাগিরি এটাকে নষ্ট করে দেবে এটাকে ভাসিয়ে নিয়ে যাবে তা তো আমি হতে দিতে পারি না তুমি যদি ওই মেয়েটাকে বিয়ে করতে চাও তাহলে বিয়ে করে ঘরে তোলো কিন্তু এখানে এসব চলবে না আজকে তুমি পাঁচটা থিওরি এখানে মুখস্থ করবে জি স্যার আপনার যেটা ইচ্ছা